এই বিপ্লব দেবের যে অমানবিক স্বাস্থ্য পরিষেবার উপর ট্যাক্স বসিয়েছেন, তার ফলে গতকালকে পরেশ কদক নামে একজন দিনমজুর সে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে। পয়সা নেই, সে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। এই প্রতিবাদে আজকে আমরা এখানে এই স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। এই প্রত্যাহার যতদিন না হবে আমাদের লড়াই চলবে, এইভাবে আমরা এই লড়াই চালিয়ে যাব। এখন কত পরশুদিন টিকেট থেকে আরম্ভ করে রোগীর পত্র, অক্সিজেন সবকিছুতে বিপ্লব দেবের টাকা লাগে। অভাব, টাকার অভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যাবে না। চার পাঁচ দিন আগে বিধানসভায় মন্ত্রীদের, বিধায়কদের বেতন 100 ভাগ বাড়িয়েছে, তখন টাকার অভাব নেই। গতকালকে আমি একটি মিডিয়াতে দেখলাম এই মন্ত্রীদের জন্য আগরতলার পুলিশ লাইনে নতুন করে 15-16টি গাড়ি কেনা হয়েছে। টাকার অভাব নাই, বিধানসভা সেখানে বসে সেখানে বিদ্যুতের উপর ট্যাক্স বসিয়েছে। আমরা আশ্চর্যে দেখলাম যে মদ নেশামুক্ত ত্রিপুরা, অথচ মদের জন্য সেখানে ফ্রি করে দেওয়া হয়েছে, রাত্রিবেলা আর 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছে। একদিন বন্ধ ছিল, 7 দিন খোলা থাকবে, আরো 24 সিনেমা কোয়ার্টি বিভিন্ন বার খুলে দেওয়া হবে রেস্টুরেন্টে, হোটেলে, যাতে সবাই গিয়ে গোপনে আর মদ না খেতে হয়, প্রকাশ্যে যাতে খেতে পারে। যুবকদের আহ্বান করছেন অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যাতে ওই চুলাই মদ আর না খায়, বিলাতি মদ খান। এবং বিধানসভায় একজন বিজেপির নেতা আমি বলেছে, আমি বললাম বিজেপির 3 জন বিধায়ককে বললাম, দেখলাম মদের পক্ষে দারুণ বক্তৃতা হয়েছে, এটা বোধ হয় গিনিস বুকে পাঠানো যেতে পারে। একজন ডাক্তার বলছেন মদ খেলে, ভালো মদ খেলে লিভার খারাপ হয় না। বিভিন্ন জায়গাতে যেখানে ড্রাই স্টেক অর্থাৎ মদ খাওয়া যাবে না, সেখানে এখন ডাক্তাররা মদ খাওয়ার জন্য রোগীকে প্রেসক্রিপশন করে দেয়। সুতরাং আপনারা মদ খান নিশ্চিত, তবে সরকারি মদ খাবেন, বিলাতি মদ খাবেন। আরেকজনকে আপনারা চেনেন, আমরা চিনি তাকে আমার ছাত্র অবস্থা থেকে, যিনি বিখ্যাত রতন চক্রবর্তী বিধায়ক, তিনি যেভাবে মদের পক্ষে একটা বক্তৃতা দিলেন, এটা বোধ হয় গোটা পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ড হয়ে রইল। বলে এইভাবে মদের পক্ষে কেন বক্তৃতা, মন্ত্রিত্ব নিবেন হয়তো মুখ্যমন্ত্রী, একটা চান্স নেওয়া যায় কিনা। বিধানসভায় বসালো না, বিধানসভায় এই স্বাস্থ্য পরিষেবায় ট্যাক্স বসাবার জন্য কোনো বিল আইন আনার সাহস হলো না বিধানসভা শেষ করে। তাই মুখ্যমন্ত্রীর দপ্তর, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক নির্দেশ দিয়ে এটা বসিয়ে দিয়েছে। আর তারপরে দিনই বলি হলো পরেশ কদক। আমরা বলবো এই পরেশ কদকের এই যে সংবিধান এই বিপ্লব দেবের হাতে, এটাকে আমরা বৃথা হতে যেতে দিতে পারি না। আজকে তার শুরুয়াত এখানে বিক্ষোভ। ইতিমধ্যে আমাদের
ত্রিপুরা বিধানসভার বিরোধী দলের নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন আপনি এই অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার করুন। ত্রিপুরার মানুষ 90% মানুষ হাসপাতালে চিকিৎসার জন্য যায়, আমরা এই চিকিৎসার সমস্ত ব্যয়ভার বন্ধ করে রেখেছিলাম যাতে মানুষকে না দিতে হয়। আমরা আধুনিক যন্ত্রপাতি বসিয়েছিলাম যাতে করে মানুষ সহজে চিকিৎসা পরিষেবা নিতে পারে। আর সেই জায়গায় আপনি একটা টিকিট কাটতে গেলেও প্রায়োরিটি গ্রুপ যারা সবচেয়ে গরিব তার কাছ থেকে 10 টাকা, এপিএল যারা তার কাছ থেকে 20 টাকা, হাসপাতালে ভর্তি হলে এটা কোনোদিন ত্রিপুরা স্বাধীনতার পর থেকে এই সরকার কত সরকার আমরা দেখেছি কোনো চার্জ ছিল না, ভর্তিতে 30 টাকা। আগে এই সরকার এসে বলেছিল আইসিইউর চার্জ লাগবে না, এখন আইসিইউর চার্জ 600 টাকা, এসি ক্যাবিনেট চার্জ 700 টাকা। ওষুধের সমান একটা রোগীর পক্ষে পত্তর জন্য 50 টাকা। যাদের জীবন সংশয় হয় তাকে অক্সিজেন দিতে হয়, সে অক্সিজেনও নিতে পারবে না ঘন্টায় 50 টাকা। সারাদিন যদি তাকে অক্সিজেনে রাখতে হয়, এরকম অনেক রোগী হয়, তাহলে কত হবে 24 ঘন্টায় 1200 টাকা। তাহলে এইভাবে